প্রিয় দর্শক, আমি উম্মেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। আজ সোমবার 11 এপ্রিল 2022। আজ সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনী শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি। সমকালের মূল প্রতিবেদন, শিরোনাম শর্ত শিথিল, আসছে বড় পদোন্নতি। ঈদুল ফিতরের আগেই বড় ধরনের সুখবর পেতে চলেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকরা। পাকিস্তান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম কঠোর ডান বাম নিয়ে হচ্ছে নতুন সরকার। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম বাধা হয়ে দাঁড়ায়নি ইউক্রেন যুদ্ধ। পাতা দুই, এ পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে, প্রধানমন্ত্রী। তিনের পাতায় সিরাজগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম আরও পূর্ণতা পাচ্ছে আশ্রয়ণের ঘর। সম্পাদকীয় ও মন্তব্য পাতায় বরিশালের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে আজকের সম্পাদকীয়, সময়ে এক ফোর দিন। পাকিস্তান প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের একটি লেখা, আরও শক্তিশালী হয়ে ফিরতে পারেন ইমরান খান। ছয়ের পাতায় ঢাকা বিএনপির ইফতার মাহফিল নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম গুম হওয়া সন্তানের মায়ের কষ্ট কেউ বুঝবে না। পাতা সাত, লোকালয়ের উল্লেখযোগ্য প্রতিবেদন, শিরোনাম সিল ট্যাগ থাকে ঠিক, পণ্য হয়ে যায় হাওয়া। নারায়ণগঞ্জে রপ্তানিমুখী গার্মেন্ট পণ্য চুরির অভিযোগে পিবিআইর হাতে 7 জন গ্রেপ্তার, আর্থিক প্রলোভনে হাত করা হয় কাভার্ড ভ্যান চালকদের। আন্তর্জাতিক পাতায় শ্রীলঙ্কা সংকট নিয়ে একটি প্রতিবেদন, বিক্ষোভের সঙ্গে বাড়ছে গৃহযুদ্ধের আশঙ্কা। এ পাতার আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন, ইমরান খানের পতনে যে বার্তা পাচ্ছে ভারত। শিল্প ও বাণিজ্য পাতার শীর্ষ প্রতিবেদন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পরিবর্তন আসছে না। খেলাধুলা পাতার শীর্ষ প্রতিবেদন, মুশফিকের আত্মঘাতী রিভার্স সুইপ। 15তম পাতায় সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন, মোটরসাইকেল দুর্ঘটনায় 4 জেলায় নিহত 6। শেষের পাতার শীর্ষ প্রতিবেদন, শিরোনাম রাজধানীতে বেড়েছে চুরি ছিনতাই ডাকাতি। রাজধানীতে দিনে গড়ে 9টি এ ধরনের ঘটনা ঘটছে, সবচেয়ে বেশি ঘটছে মোহাম্মদপুর এলাকায়। কিন্তু থানায় গেলে মামলা নয়, জিডিতে উৎসাহিত করে পুলিশ। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম বাজারে উৎসবের রং। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.samakal.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।